Good evening everyone, welcome to Connect2mimssi vlog. তো আজকে মহাষষ্ঠী আর মহাষষ্ঠীর সন্ধ্যায় তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখার জন্য আর আজকে আমরা এসেছি পানুরিয়া গ্রামীণ সার্বজনীন দুর্গোৎসব পুজো দেখতে। তো এখানে দেখতেই পাচ্ছ ভাইপো এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওখানে কোনো একটা দাদার বাইক রাখা ছিল, সেই বাইকে বসে পড়েছে আর রীতিমতো চাবি দিয়ে বাইকটাকে অন করার চেষ্টা করছে। তো ও খেলুক তাকে, আর আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের পানুরিয়া গ্রামীণ সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ। তো এই হচ্ছে পুজো প্যান্ডেল। তো এখানে কিছু মন্ত্র লেখা ছিল, সামনে একটা শিব ঠাকুরের মূর্তি, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে এসেই এই হচ্ছে দুর্গা প্রতিমা, আর দুর্গা প্রতিমা এখানে থিমের ওপর দুর্গা প্রতিমা হয়েছিল, প্রতিমা খুবই সুন্দর হয়েছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর অবশ্য আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে। আর একটু তাড়া আছে কারণ আমার বাড়িতেও দুর্গা পুজো হচ্ছে আর ওখানে একটা টাইমিং আছে যে টাইমটাতে মায়ের বোধন হবে, তো এই বোধনের আগে আমাদেরকে বাড়ি ফিরতে। আর এখানে মণ্ডপ উদ্বোধনের জন্য বিডিও সাহেব আসছেন আর তাকে আহ্বান জানানো হচ্ছে। থেকে বাড়ি ফিরছিলাম, তো বাড়ি ফিরতে ফিরতে দেখলাম দাদারাও মণ্ডপে যাচ্ছে, তার মানে ভাবলাম একটু হয়তো টাইম আছে। আর আমরাও বেরিয়ে গেলাম কাটা পাহাড়ির জন্য, মানে আমাদেরই গ্রামে একটা জায়গা আছে কাটা পাহাড়ি, তো সেখানেও একটা সার্বজনীন দুর্গাপুজো হয়, তো সেখানেই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে লাইটিংয়ের কাজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এই যে গেটটা কিন্তু সুন্দর। চলো তোমাদেরকে এখানকার প্রতিমাটা দেখাবো। পুজো হচ্ছে বা শারদ উৎসব, এটা হচ্ছে বাঙালির কাছে একটা ইমোশন। আমরা সারা বছর ধরে ওয়েট করি এই পাঁচটা দিনের জন্য, এই পাঁচটা দিনের অপেক্ষায় আমরা দিন কাটাই, আর ফাইনালি মা আমাদের বাড়িতে আসেন, উমা হয়ে আমরা মাকে পুজো করি। তো চলো বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে দেখছি বোধন স্টার্ট হয়ে গেছে, এখন বোধনটা এনজয় করো। মহাসপ্তমী, তোমাদেরকে সকলকে জানাই শুধু মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর কানেক্ট2mimssi-র একটা নতুন ভাবে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। কি হয়েছে আজকে, আমি উঠেছি সকালবেলা, মানে অনেকটাই ভোরবেলায় উঠেছি, প্রায় ছটা সাড়ে ছটার সময় উঠেছি, ঠিক আছে। এবারে উঠে স্নান, মানে উঠে রেডি ফেডি হয়ে স্নান টান করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, ঘড়িতে প্রায় এখন সাড়ে আটটা বেজে গেছে। দোলা তো আমাদের নবপত্রিকা স্নান করাতে তো চলেই গেছে, অনেকক্ষণ ওকে আমি দেখতে পাইনি। এখন আমি রেডি হচ্ছি, চুল চোকাচ্ছি, তো তখন দেখছি নবপত্রিকা আসছে। এবার আমি কী করবো, আমি তো কিচ্ছু রেডি হইনি, মানে এইভাবেই আমাকে যেতে হবে। চলো এইভাবেই চলে যাই, কারণ যেহেতু মা চলে এসছেন তো এভাবেই বেরিয়ে যায়। আর পাখিটা মায়ের বরণ হয়ে যাওয়ার পর তখন আবার ফুল রেডি হবো। এই দেখো আমাদের নবপত্রিকা এখন ওখানে দাঁড়িয়ে আছে, আসছে। আগে ছোট কাকা চলে এলো হেঁটে হেঁটে, ছোট কাকাও তাই হয়তো আগে চলে এলো, আর পেছনে ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে সামনে কেউ বরণ করছে। তো যেহেতু মা বাড়িতে চলে এলো তো এইভাবেই যেতে হবে, কিছু করার নেই আর কি। চলো যতটা পারি ফটাফট রেডি হয়ে নিই। দেখতেই পাচ্ছ যেমন তেমন করে রেডি হয়ে গেছি, একেবারে কিছুই রেডি হয়নি, মেকআপ ফেকআপ করিনি।
যাই এখন মা চলে এসেছে। ওদিকে দরজায় মায়ের বরণ হয়ে যাওয়ার পর আমরা সবাই মন্দিরে চলে এসেছি, মন্দিরে ওয়েট করছি, আর কিছুক্ষণের মধ্যেই মাকে মন্দিরে প্রবেশ করানো হবে। তো এই জন্য আমরা এখানে সবাই মিলে ওয়েট করছি। দেখো সবাই কি সুন্দর সেজেছে, আর পিয়ানকে দেখো কি সুন্দর লাগছে। ওই যে চলে এলো মা, মা আসছে, দেখতে থাকো। Thank you.
পিয়ান বাজা মন্দির থেকে চলে এলাম আর মায়ের বরণ টরণ সমস্ত কিছু হয়ে গেল আবার একটু পর যাব এই জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই মানে নর্মাল কিছু একটা পরে তারপর আবার যাব তখন দেখাবো তোমাদেরকে সব কিছু তো এই ছিল ষষ্ঠী আর সপ্তমীর ব্লগ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আর এইটা হচ্ছে আমাদের চক্রবর্তী ফ্যামিলির মা দুর্গা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে আসি খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নবমী দশমীর ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য চ্যানেল দেখতে থাকো আর সমস্ত ভিডিওগুলো দেখো আর কমেন্ট সেকশনে আমাকে জানাও কোন ভিডিওটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে তাহলে আজকে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে ততক্ষণ দেখতে থাকো কানেক্ট টু মিমসি চ্যানেল